সোমবার জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে সারা দেশে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সকালে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক এস কাদের কিরণ সারা বাংলাদেশের মানুষ জামাত শিবিরের হরতাল করার জন্য প্রস্তুত না হরতাল তো এমনি আমাদের ক্ষতি হয় তারপরে আন্দোলনের সহিত একাত্মতা ঘোষণা করে জামাত শিবিরের হরতালকে আমরা প্রত্যাখ্যান করছি এদিকে বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্যে জমায়েতের ডাকে সিলেটে আধাবেলা হরতাল চলছে সকাল থেকে নগরের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল পটকা ফাটানো এবং রাস্তায় টায়ার পুড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে শিবির কর্মীরা সিলেটের বিভিন্ন মোড়ে পিকেটিং ও সমাবেশ করছে ছাত্র শিবির কর্মীরা কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুরও করেছে তারা শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ পিকেটিং কালে নগরীর শিবগঞ্জ থেকে তিনজন বন্দরবাজার এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি সিলেটে হরতালের খবর জানাতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল মাহমুদ ইকবাল হরতাল সিলেটের হরতালের এখনকার কি খবর সাহরক আমি সকাল থেকে জানাচ্ছিলাম যে শিবির কর্মীরা খুব ভোরবেলা থেকে কিন্তু সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে তারা পরিকল্পিতভাবে নাশক নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল এবং আমরা আমাদের হিসাব মতো সিলেট মহানগরীর অন্তত তেরোটি পয়েন্টে তারা সকাল থেকে নাশকতা চালিয়েছে বিক্ষিপ্তভাবে তারা পিকিটিং করবার চেষ্টা করেছে এবং গাড়ি ভাঙচুর করেছে গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং রাস্তায় টায়ার পুড়িয়ে তারা রাস্তায় রাস্তায় গাছের গুড়ি ফেলে তারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করেছে এছাড়াও শারদ আপনি জানেন যে আজকে এসএসসি পরীক্ষা চলছে দেশের নেওয়া সিলেটেও এই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার্থীদেরকে যদিও তারা এই হরতালের আওতামুক্ত রেখেছিল কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাচ্ছি যে পরীক্ষার্থীদেরকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল যে তারা যাতে পরীক্ষার হলে না যায় এবং আমরা এমনি একটি অভিযোগ কিছুক্ষণ আগেও পেয়েছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের পুত্র যিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন তার মোবাইলে একটি এসএমএস পাঠানো হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যদি পরীক্ষার হলে সে যায় তাহলে তাকে গুলি করে হত্যা করা হবে এই ধরনের নানান উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করার চেষ্টা করেছে শিবির এবং আপনি যেমনটি বলছিলেন যে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে তারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপটকেল বিনিময়ের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে বন্দরবাজার এবং শিবগঞ্জ এলাকা থেকে শিবিরের পাঁচজন কর্মীকে পুলিশ আটক করেছে এছাড়াও গতকাল থেকে আপনি জানেন যে সিলেটে পুলিশের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়েছিল এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন তাদের কর্মী গুলিবিদ্ধ হয়েছিল সেই গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদই তারা আজকে হরতাল দেখেছে এবং কালকে যে কালকে যে সহিংসতা তারা চালিয়েছিল সেই ঘটনায় কিন্তু পুলিশ দুটি মামলা করেছে এবং সে অন্তত চারশো কর্মীকে অভিযুক্ত করেছে এবং গত রাত ভোর অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে চল্লিশ জন কর্মীকে আটক করে আর সাহরক আপনি জানেন যে আজকে আধা বেলা হরতাল এখন প্রায় দেড়টা হয়ে গেছে দুটা পর্যন্ত হরতাল চলার কথা কিন্তু এখন সিলেট মহানগরীর কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি জিন্দাবাদ এলাকায় অবস্থান করছি এখানে পর্যাপ্ত সংখ্যক রিক্সা এবং হালকা যানবাহন চলাচল করছে এবং এবং শপিং মলগুলো আস্তে আস্তে খুলতে শুরু করেছে স্মারক ইকবাল আপনাকে ধন্যবাদ